হরনি আদ্রা গুন্দ্র ও স্মাগ্ল্ল্ল্লিং বানী গবাং নগি টংকা সালগা ত্রিপ্র হাংর ত্রিপুরা টু মিজোরাম আরি লংটাই তৈ সালব্রমব্রম ন হর এংখ্য খলাই, টেখাইি দামচরা থানা আমজাইনি দাল বিদাল না পয়েন্ট তৈ মুসুক কওয়াই নবী গা ফেক জ মানে স্মাগ্লিং খাইজাগে তঙ্গ স্মাগ্লিং নি খাইনে রক কাশুনা কাসনা বাকি ন সাকথারী ডিউটি খাইগ পুলস রক সর দামচরা পুলসনি মং তুমি বাইক কাইটুক মুসুক ন খবই থাম স্মাগলিং খাই রং নমখা পুলিশস রক আশানী পাতিমুখী থারানি ও সঞ্জয় মজুমদার সাকা সেরান সালনি হর মিজোরাম সিমি ত্রিপুরা কাইসা বুলেরু মার খ হাবমানী ক ক ক ক ক ক ক ক ক ককটমা মানকা পুলস রক আবুণে লগে ন পুলস আমচ থাঙ্গি হুইজাগী টংখা ফিহাবা আ স্মাগ্লিং খাইন পুলিশ পুলস লা হুইজ টংমান সৈমানে খা নাইকা ফিহাবা পুলিশ নিয়ে ইয়াকি খাইনে রক আবোনি ইয়াকুলো মাল খুগ নাইচেরে কাইদক মুসুক্তে খর থাম শিকলানো রম খা আবোনি পরে গানাগি হিনি আম চায় নাইচেরে তাইবো মাক থাম মুসুক মান খা পুলিস রক রম জাগনাই মুসুক হাতি দর টুয়েন্টি লাক অংগিন মানুনে সাইখলার কা ওসি পুইলা নাইচে মানি ইয়াকুলো আম মুসুক রক ন নি নগ জাগনাই হিনি শাকা ওসি আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বারমিস গরু পাচারের চেষ্টা চলছে তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুনসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি এরপরে বইবেলায় টিআর জিরো থ্রি কে ওয়ান সেভেন ওয়ান সিক্স একটি বুলুরো গাড়িতে আমরা ছয়টি বারমিস গরু আমরা আটক করতে সক্ষম হই এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও তিনটি বারমিস গরু আমরা আটক করি মোট নয়টি বারমিস গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে গোশালাতে আমরা পাঠাবো আর যে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ ওর বাড়ি বাজারে ছড়া করিমগঞ্জ আসাম আর একজনের নাম কামাল হোসেন ওর বাড়ি কাকরাবন জামজুরি আর একজনের নাম ফাইজুল হোসেন ওর বাড়িও কাকরাবন স্মগ্লিং খরক থাম শিখলা মূল অংখা জাবির আহমদ কমল হোসেন তৈ ফেজুল হোসেন সানোশালো বড় ন ধর্মনগর দরমার সাজা জায় সাকাবো বিড়ো রিপোর্ট কক খরান